আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুশের তরিচালক বল যেটাকে আমরা ইএমএফ বলে থাকি অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স আর যেটাকে কী বলা হয় তরিৎচালক বল বলা হয় এটাকে আমরা আরেকটা নামও বলতে পারি সেটা হচ্ছে কুশ বিভব তো এই কুশ বিভব এই টপিকটা কিন্তু চতুর্থ অধ্যায় অর্থাৎ তরিত রসায়নের অধ্যায়েরই একটা গুরুত্বপূর্ণ অংশ তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আজকের এই ক্লাস থেকে একটা সৃজনশীল হান্ড্রেড পারসেন্ট কমন থাকবে আশা করি তো তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে খুব সুন্দর করে পরীক্ষায় যে কোনো কোশ্চেন আসলে আনসার করতে পারবা তাহলে চলো আমরা শুরু করি তো আমাদের আজকের টপিক হচ্ছে কি চালক বল তরিৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স চালক বল তরিদ চালক বল তাহলে প্রথমে আমরা জানব আসলে কাকে বলে তরিচালক বল হলো আমরা জানি কোনো একটা তড়িৎ রাসায়নিক কোষের দুইটা তড়িৎদ্বার থাকে একটা হচ্ছে অ্যানোট একটা হচ্ছে ক্যাথোট তো এই দুই তড়িৎদ্বারের মোট কোষ বিভবটাই হচ্ছে আসলে চালক বল যদি আমরা একটা কুশ চিন্তা করি আমি ওই দিন তোমাদেরকে দেখাইছিলাম কিভাবে কুশ বিক্রিয়াগুলো লিখতে হয় তো আমি আবার একটু দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য এখানে একটা বাল্ব সংযুক্ত করে দিলাম আর তারপরে এখানে একটা লবণ সেতু আমরা যুক্ত করে দিলাম তাহলে এবং এখন দেখো এটা একটা কিন্তু গ্যালভানিক কুশ হয়ে গেল বা বলটা এক কুশ যেটাই বলো জিঙ্ক সালফেট দ্রবণ কপার সালফেট দ্রবণ তো এটা হচ্ছে আমাদের জিঙ্কদণ্ড এরকমই তো ছিল তাই না এটা হচ্ছে কপার দণ্ড তাহলে দেখো এখানে এটা তো লবণ সেতু পটাশিয়াম ক্লোরাইডের একটা লবণ নিলাম তাহলে আমি তোমাদেরকে এই জিনিসটা ব্যাখ্যা করতেছি যে আসলে তরিৎচালক বলটা আসলে কি দেখো এখানে দুইটা অর্ধকোষ এটা একটা অর্ধকোষ এটা একটা অর্ধকোষ এটা গত ক্লাসে আমি বলছি কিন্তু তোমাদের তাহলে দেখো এই অর্ধকুশে জারণ হয় এই অর্ধকোষে জারণ হয় এই অর্ধকোষে বিজারণ হয় তাহলে এই যে জারণ আর বিজারণ হয় জারণের ফলে যে বিভব উৎপন্ন হয় তাকে বলা হয় যারণ বিভব আর বিজারণের ফলে যে বিভব উৎপন্ন হয় তাকে বলা হয় বিজারণ বিভব তাহলে তরিচালক বল হচ্ছে এই জারনের বিভব এবং এই বিজারণ বিভব এই দুইটার যুগ ফল ঠিক আছে তাহলে এই দুইটার যুগ ফলই হচ্ছে মূলত আসলে এখানে তরিৎচালক বল যেটাকে আমরা কি বলি কুশ বিভব বলি অথবা আমরা এটাকে ইলেকট্রোমোটিভ ফোর্সও বলতে পারি যেটাকে আমরা সংক্ষেপে ইএমএফ বলে থাকি ইএমএফ এম ইলেকট্রোমোটিভ ফোর্স তাহলে দেখো এই অর্ধকুশে কি ঘটে জারণ ঘটে এই অর্ধকোষে বিজারণ ঘটে তাহলে এই অর্ধকোষটার নাম কি এই অর্ধকোষটার নাম হচ্ছে অ্যানোড আর এই অর্ধকোষটার নাম হচ্ছে ক্যাথুট তাহলে অ্যানোড কাকে বলে আর ক্যাথুট কাকে বলে তুমি বলবা কোন তড়িৎ রাসায়নিক কোষের যেই অর্ধকোষে জারণ ক্রিয়া ঘটে তাকে বলা হয় অ্যানোড আর যে অর্ধকুশে বিজারণ ক্রিয়া ঘটে তাকে বলা হয় ক্যাথোট তাহলে আমরা অ্যানোড এবং ক্যাথোডের সংজ্ঞাটাও শিখে ফেললাম কি অ্যানোড কাকে বলে অ্যানোড হচ্ছে রাসায়নিক কোষের যে অর্ধকুশে অর্থাৎ যে তরিদ্বারও বলতে পারো যে তরিদ্বারে জারণ ঘটে তাকে অ্যানোড যে তরিদ্বারে বিজারণ ঘটে তাকে বলা হয় ক্যাথোট যেমন আমরা যদি বলি এখানে এই যে উদাহরণটা আমি আনছি এই উদাহরণের জন্য আমরা অ্যানোডে যে জারণ ঘটে এ কী ঘটে জারণ ঘটে তাহলে জারণ হলে কার জারণ হচ্ছে জিঙ্কের জারণ হচ্ছে তাহলে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাসে পরিণত হচ্ছে আর বিজারণ হচ্ছে কার কপারের তাহলে কপার টু প্লাস সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হচ্ছে এই বিক্রিয়াটাকে জারণ কেন বলা হয়েছে কারণ আমরা জানি জারণ বিক্রিয়া মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ তাহলে যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয় তাকে বলা হয় জারণ আর যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয় তাকে বলা হয় বিজারণ এগুলো তোমরা আগেই জানো তাহলে দেখো এইটা আমরা কিন্তু বিক্রিয়া লেখার নিয়মে লিখছিলাম তাহলে জারণে অর্থাৎ এনোডে যেহেতু জারণ ঘটে তাহলে এটাকে আমরা কীভাবে লিখব এই যে এইভাবে লিখব এটা মানে হচ্ছে জারণ আর এটা মানে হচ্ছে বিজারণ অর্থাৎ যখন দণ্ড আগে আয়ন পরে তখন হয় জারণ আর যখন আয়ন আগে দণ্ড পরে তখন হয় বিজারণ তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আসলে জারণ এবং বিজারণ অর্থাৎ অ্যানোট এবং ক্যাথোট কাকে বলে এবং কিভাবে অ্যানোডের বিজারণ বিক্রিয়াটা লিখতে হয় আর কিভাবে ক্যাথোডের বিজারণ বিক্রিয়াটাকে লিখতে হয় তো এখন দেখো আরেকটা জিনিস এখানে আছে সেটা হচ্ছে যে এই জারণের ফলে এখানে আসলে একটা বিভব উৎপন্ন হয় তো যেটাকে আমরা কী বলি জারণ বিভব বলি আর এখানে বিজারণের ফলেও সেম একটা বিভব তৈরি হয় সেই বিভবটাকে আমরা বলি কি বিজারণ বিভব তাহলে তৈরি চালক বল বলতে আমরা কি বলছি জারণ বিভব এবং বিজারণ বিভবের যুগ ফল যেটাকে আমরা বলি সেটাই হচ্ছে কি ইএমএফ তরিদ চালক বল বা কুশ বিভব তো এখানে একটা জিনিস মনে রাখবা যে তরির আসলে যে জারণ এবং বিজারণ বিভব ঘটে এই জারণ এবং বিজারণ বিভবের মানগুলা কিন্তু সমান কিন্তু চিহ্নটা বিপরীত যেমন এখানে আমরা বলতেছি কি জিঙ্কের জারণ তাইলে এখানে জিঙ্কের জারণ হয়েছে তাইলে আমরা যদি প্রমাণ অবস্থার কথা বলি তাইলে এই যে জিঙ্ক জিঙ্কের জারণ হয়েছে তো এখানে আসলে জারণ হওয়ার ফলে জিঙ্কের জিরো পয়েন্ট সেভেন সিক্স পরিমাণ বোল্ট উৎপন্ন হয় হ্যাঁ এতটুকু বোল্ট উৎপন্ন হয় জারণের ফলে তাহলে বিজারণের ক্ষেত্রেও মানটা কিন্তু সেমই থাকবে অর্থাৎ বিজারণ যদি আমরা লিখি এই যে জিঙ্কের বিজারণ লেখলাম মান কিন্তু সেম হবে জাস্ট চিহ্নটা কি হয়ে যাবে বিপরীত হয়ে যাবে এই যে এভাবে মানটা কি হবে সেম কিন্তু চিহ্নটা হবে কি বিপরীত একই আমরা যদি এখানে কি হয়েছে বিজারণ হয়েছে আমরা যদি এইভাবে লিখি যে বিজারণ তাহলে কপারের বিজারণ হয়েছে তার মান কিন্তু কপারের মানটা হচ্ছে বিজারণ বিভবের মানটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফোর তাহলে এখন যদি আমি কপারকে আবার জারিত করি অর্থাৎ তার যদি জারণ বিভবটাকে আমরা লিখতে চাই তাহলে তার চিহ্নটা হয়ে যাবে বিপরীত মান সব সেম থাকবে জাস্ট চিহ্নটা হবে বিপরীত তো এভাবে আমরা জারণ এবং বিজারণ অর্থাৎ অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়াগুলোকে আসলে উপস্থাপন করব তো আশা করি এতটুক পর্যন্ত তোমরা বুঝতে পারছো তো এখন আমরা যেই জিনিসটা কথা বলবো সেটা হচ্ছে প্রমাণ হ্যাঁ তো এটা কিন্তু আমি সরাসরি একটা কথা বলছি যে আসলে এখানে কুশ বিভব বলছি তাহলে এখন আমরা বলবো কি প্রমাণ কুশ বিভব প্রমাণ কুশ বিভব তাহলে প্রমাণ কুশ বিভবটা বলতে আসলে আমরা কি বুঝবো অর্থাৎ এটাকে আমরা বলবো ইনোট সেল ইনোট সেল হ্যাঁ ইনোট সেল মানে হচ্ছে প্রমাণ তাহলে প্রমাণ কুশ বিভবটা আমরা কী বলব যখন কোনো কুশের বিক্রিয়াগুলো আসলে প্রমাণ অবস্থায় সংগঠিত হবে অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যখন কোনো কুশ প্রমাণ অবস্থায় শর্তাবলী দ্বারা পরিচালিত হয় তখন ওই কুশটাকে বলা হবে প্রমাণ কুশ বিভব তাহলে প্রমাণ কুশ বিভব বলতে আমরা কি বুঝবো তাহলে প্রমাণ কুশ বিভবের ক্ষেত্রে আসলে টেম্পারেচার তোমার অবশ্যই পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হবে বা দুইশো আটানব্বই ক্যালভিন এখানে গণমাত্রা হবে এটা কিন্তু প্রমাণ অবস্থায় তাহলে গণমাত্রা হবে ওয়ান মোলার আর চাপ হবে ওয়ান অ্যাটমসফিয়ার তাহলে এই শর্তগুলো যেই তড়িৎ কুশে ব্যবহৃত হবে অথবা আমরা বিপরীতভাবে বলতে পারি যে তড়িৎ কুশে এই শর্ত দ্বারা পরিচালিত হয় তাকেই বলা হবে প্রমাণ কুশ ভিব আশা করি তোমরা বুঝতে পারছো তো এখন আমরা সূত্রগুলো লিখবো আসলে একটা সূত্র আছে হ্যাঁ এই সূত্রের সাহায্যে মূলত আমরা অঙ্কগুলো করব তো এখানে আমরা যে সূত্রটা লিখবো সেই সূত্রটা হচ্ছে এরকম দেখো ইনোট সেল অর্থাৎ প্রমাণ অবস্থায় কিন্তু আমি লিখতেছি ইনোট সেল আমরা জানি কি এনোডে কি হয় এনোডে জারণ হয় তাহলে ইনোট অক্সিডেশন অক্সিডেশন মানে হচ্ছে জারণ কার জারণ এই যে অ্যানোডের জারণ প্লাস ইনোট রিডাকশন ইলেকশন কার হয়েছে ক্যাথোডে হয়েছে এই একটা সূত্র দিয়েই মূলত আমাদের এখানে যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক আমরা করব। এই একটা সূত্র আর কোনো সূত্র নাই একটা সূত্রের কি আমরা বিভিন্নভাবে লিখবো আরো দুই উপায়ে লেখা যায় সূত্রটাকে দেখো তো আমরা সংজ্ঞায় কিন্তু বলছি যে অ্যানোডের জারণ এবং ক্যাথোডের বিজারণ এই দুইটার যুগ হচ্ছে কিন্তু ইএমএফ তাহলে আমরা এখানে দুইটাকে যুগ করলাম এখন দেখো একটা ঘটনা ঘটে এখানে যে এনোডে সবসময় কিন্তু জারণ ঘটে এই জন্য অ্যানোড অক্সিডেশন সবসময় পজিটিভ আর ক্যাথুডে যেহেতু বিজারণ ঘটে এই জন্য ক্যাথুডে সবসময় বিজারণটা হবে পজিটিভ এখন যদি আমি উল্টা ঘটনা ঘটাই দেখো এভাবে যদি লিখি যে ইনোট অক্সিডেশন অ্যানোড ঠিক আছে অ্যানোডের অক্সিডেশন তাহলে অ্যানোডের অর্থ সবসময় আমরা জানি অ্যানোডে অক্সিডেশনই ঘটে মানে জারুনই ঘটে এই জন্য অ্যানোডের অক্সিডেশন সবসময় কি পজিটিভ আর আমরা যদি এখন অক্সিডেশন ঘটাই আমরা যদি এখন অক্সিডেশন ঘটাই তাহলে কী হবে একটু আগে আমি দেখছি দেখো ক্যাথোডের সবসময় বিজারণ ঘটে কিন্তু যখনই তুমি জারণ ঘটাইবা তখন তার চিহ্নটা কি হয়ে যাবে বিপরীত হয়ে যাবে অর্থাৎ মাইনাস চলে আসবে যদি মাইনাস চলে আসবে তাহলে এটার সূত্র দেওয়া আমরা অঙ্ক করতে পারবো তারপরে আরেকটা সূত্র আমরা লিখতে পারি এটা থেকেই মূলত আস্তে মূলত ইনট সেল সমান এখন যদি আমি দেখো অ্যানোডের বিজারণ ঘটায় ঠিক আছে অ্যানোডের যদি বিজারণ ঘটায় তাহলে এটা কী হবে মাইনাস হবে তাহলে মাইনাসটাকে আমি সামনে লিখবো না পিছনে লিখবো তার মানে ক্যাথোডের বিজারণ হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি ইনোড রিডাকশন ক্যাথোড তাহলে এটা তো পজিটিভ সবসময় পজিটিভ কিন্তু আমরা যদি অ্যানোডের রিডাকশন করি তাহলে কিন্তু এনোটের যদি আমরা রিডাকশন করি তাহলে কিন্তু এটা হয়ে যাবে নেগেটিভ তাহলে আমরা এই তিনটা সূত্র একটা সূত্র মূলত এই সূত্রটাই এই সূত্র থেকে আমরা এখানে আরও দুইটা ফর্ম বের করতে পারি তো এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের জন্য বল বলো বা বিভব বলো যেটাই বলো এটা নির্ণয় করার জন্য আসলে আমরা এই সূত্রগুলো আসলে ব্যবহার করব। তো এখানে একটা জিনিস দেখো আমাদের যে প্রমাণ সেল হ্যাঁ ইনোট সেল এই ইনোট সেলের মান যদি জিরো থেকে বড় হয় অর্থাৎ পজিটিভ মান হয় তাহলে কিন্তু বিক্রিয়াটা তাহলে যে কুশে যে বিক্রিয়া ঘটবে সেই বিক্রিয়াটা আসলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে শতস্ফূর্তভাবে ঘটবে অর্থাৎ এটা হবে পজিটিভ ঠিক আছে আবার নট সেল যদি জিরো থেকে ছোটো হয় তাহলে আসলে বিক্রিয়া ঘটবে না বিক্রিয়া ঘটবে না অর্থাৎ বিক্রিয়াটা তখন অস্বতঃস্ফূর্তভাবে হবে যেটাকে আমরা নেগেটিভ চিহ্ন ধারা প্রকাশ করি অর্থাৎ ইনট সেল অর্থাৎ প্রমাণ তরিচালক শক্তি বা প্রমাণ বিভব যদি পজিটিভ হয় তাহলে এখানে বিক্রিয়াটা সতস্ফূর্তভাবে ঘটবে আর যদি নেগেটিভ হয় তখন আসলে কিন্তু বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না তারপরে এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে এখন অঙ্ক করার ক্ষেত্রে তো অঙ্ক করার ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো সেটা হচ্ছে যে অনেক সময় অঙ্ক করার ক্ষেত্রে তোমাকে শুধু মান দিয়ে দিবে জিঙ্ক কপার অ্যালুমিনিয়াম ধরনের কোনো কিছু বলবে না হ্যাঁ জাস্ট শুধু জারণ অথবা বিজারণ বিভবের মান দেওয়া থাকবে তখন এই মানগুলা দেওয়া থাকলে আসলে তুমি অঙ্কগুলাকে সলভ করবা অর্থাৎ কোনটাকে অ্যানোডে ধরবা কোনটাকে ক্যাথোডে ধরবা এই জিনিসটা একটা সমস্যা হয়ে যায় তো তার জন্য আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে বিজারণ বিভব তুমি বিজারণ বিভবগুলা দেখেই বলে দিতে পারবা যে আসলে কোনটাকে অ্যানোডে নিবা কোনটাকে নিবা যার বিজারণ বিভব যত বেশি সে তত তাড়াতাড়ি বিজারিত হবে কারণ আমরা জানি বিচারিত কোথায় হয় ক্যাথোডে হয় তখন তুমি দুইটা যখন মান দেওয়া থাকবে তখন এই দুইটা মানের মধ্যে তুমি দেখবা যে আসলে কার বিজারণ বিভব বেশি যার বিজারণ বিভব বেশি সেটাকে তুমি ক্যাথোড দরবা আর যার বিজারণ বিভব কম সেটাকে তুমি অ্যানোড দরবা আমি বিপরীতভাবে বলতে পারি যে যার জারণ বিভব বেশি সেটাকে তুমি এনুড়ে রাখবা আর যার জারণ বিভব কম সেটাকে তুমি ক্যাথোডে রাখবা তো আসলে তোমাদের বইগুলাতে আমরা যেই ইন্টারমিডিয়েট যে বইগুলা আছে সেই বইগুলাতে সবগুলোর ক্ষেত্রে আসলে বিজারণ বিভবটাকে তারা প্রধান ধরে নিছে প্রমাণ অবস্থা ধরে নিছে তো বিজারণ বিভব ধরে সারে আমরা এখানে কি করবো হিসাব করবো যেহেতু বুট বইগুলাতে সবগুলাতে আসলে বিজারণ বিভব নিয়ে কথা বলছে তাহলে আমরা দেখবো যে কোনো সেল যখন দেওয়া থাকবে আমাদের কোনো সেল দেওয়া থাকবে এবং সেই সেল বিক্রিয়ার মধ্যে আমরা লক্ষ্য করব যে কার বিজারণ বিভব বেশি যার বিজারণ বিভব বেশি সেটাকে আমরা ক্যাথোড ধরবো আর অপরটাকে অ্যানোড ধরে আমরা অঙ্কগুলোকে সলভ করব তো আমরা এখন একটা অঙ্কতে যাব তো অঙ্কতে যাওয়ার আগে আমি এটি একটু মুছে ফেলি অঙ্কগুলো করার জন্য আমাদেরকে এই এতক্ষণ আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো খুব মনোযোগ সহকারে মাথায় রাখতে হবে হ্যাঁ তাহলে তোমাদের আর অঙ্কগুলা করার ক্ষেত্রে আসলে কোনো সমস্যা হবে না যেমন আমরা এখানে একটা অঙ্ক দেখব সেই অঙ্কটা হচ্ছে এরকম যে এখানে দেওয়া আছে এরকম মনে করো এক নাম্বার সেল দিয়ে দেওয়া আছে এরকম যে ইনোট নোট এ টু প্লাস এ অর্থাৎ এটা কি এটা হচ্ছে বিজারণ তাহলে তার বিজারণ বিভব কত দেওয়া জিরো পয়েন্ট টু জিরো বোল্ট দুই নাম্বার আর একটা তরিদার দেওয়া সেই তরিদারটাতে দেওয়া হচ্ছে ইনোট এখানে কিন্তু লক্ষ্য করা আমি একটু বলছি কোনো আয়ন বা কোনো মৌল নির্দিষ্ট করে দেওয়া নাই তো তার মান হচ্ছে এখন তোমাকে বলা হয়েছে যে এখানে কোষ বিক্রিয়াগুলা অর্ধকোষ অর্ধকুশ বিক্রিয়া লিখতে এবং তার ইএমএফটা বের করতে তো এখানে দুইটা অর্ধকুশ হ্যাঁ অর্থাৎ দুইটা তরিদ্বার এই দুইটা তড়িৎদ্বার দিয়ে দিয়ে দেওয়া আছে তোমাকে এখন এই তরিদার দুইটা থেকে তুমি বিক্রিয়াগুলা লিখবা এবং বিক্রিয়া যেগুলাকে বলা হয় লিখবা এবং ইএমএফটা বের করবা তো এখন দেখো দুইটাই কিন্তু বিজারণ দেওয়া দুইটাই কি দেওয়া বিজারণ দেওয়া কারণ আগে আয়ন পরে ধাতু তো এখন তুমি বলো যে আসলে এই দুইটার মধ্যে কোনটার বিজারণ বেশি তাহলে অবশ্যই এইটার বিচারণ বেশি বিচারণ বেশি তাহলে বিজারণ যেহেতু বেশি তাহলে এটা অবশ্যই কি ক্যাথোড আশা করি তোমরা বুঝতে পারতেছো আর যেহেতু এটা মাইনাসের মান এর জন্য কিন্তু এটা ছোট তাহলে তার বিজারণ কি তার বিজারণ কম আর বিজারণ কম হলে এটা অবশ্যই অ্যানোড তুমি ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারতা এটাকে জারণ বিভব করে নিতে পারতা কোনো সমস্যা নাই তাহলে এখন আমরা কুশ বিক্রিয়াগুলা লিখবো দেখো কোষ বিক্রিয়াগুলা কিভাবে লিখি তাইলে এখানে আমরা অ্যানোড ক্যাথোট প্রথমে চিহ্নিত করে ফেললাম হ্যাঁ যে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোট এই কাজটা তোমাকে প্রথমেই করতে হবে আর নাহলে তো তুমি এখানে অর্ধকুশ বিক্রিয়া লিখতে পারবা না তাইলে আমরা দেখলাম যে কি বি এই যে বি অর্ধকুশটা বা বি ইলেকট্রোডটা এটা হচ্ছে আসলে অ্যানোড এই অ্যানোডে তাহলে কী ঘটে জারণ ঘটে তাহলে আমরা লিখব জারন অর্ধ তাহলে জারণ হইলে কি হয় সে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে অর্থাৎ বি দুইটা ইলেকট্রন ত্যাগ করে বি টু প্লাসে পরিণত হবে আর এটাকে আমরা উপস্থাপন করব এভাবে ইনোড বি বি টু প্লাস অর্থাৎ আমি এখানে কিন্তু জারণ লিখছি দেখো এখানে কিন্তু বিজারণ দেওয়া যেহেতু এনোডে জারণ করছে এই আমি জারণ বিক্রিয়াটা লিখছি তাহলে জারণ হলে আমরা জানি যে চিহ্নটা কী হয় পরিবর্তিত হয় প্লাস জিরো পয়েন্ট আবার বিজারণ অর্ধবিক্রিয়া এই বিজারণ অর্ধ বিক্রিয়া কোথায় হয়েছে ক্যাথোরে হয়েছে তাহলে ক্যাথোডে কে আছে এ তাহলে এ টু প্লাস এ টু প্লাস সে কী করবে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে এতে পরিণত হবে ঠিক আছে তাহলে এটাকে আমরা লিখবো এভাবে ই নোট যেহেতু বিজারণ তাহলে এটা যেভাবে আছে এভাবেই থাকবে মান কত জিরো পয়েন্ট টু জিরো অর্থাৎ প্লাস জিরো পয়েন্ট টু জিরো তাহলে আমরা এখন মুঠ বিক্রিয়াটা লিখব মুঠ বিক্রিয়া তাহলে মোট মোট বিক্রিয়া কি বি এই ইলেকট্রন ইলেকট্রন কাটা বি প্লাস এ টু প্লাস বি টু প্লাস এ তা আমাদের মুড বিক্রিয়া হয়ে গেল এখন আমরা কুশ বিক্রিয়া লিখবো কুশ বিক্রিয়া কত ক্লাসে আমি দেখাইছি কীভাবে বিক্রিয়া লিখতে হয় তাহলে বিক্রিয়ায় আগে লিখতে হয় কি অ্যানোড অ্যানোডে কি হয় জারণ তাহলে আগে লিখতে হবে আমাদেরকে অ্যানোডের জারণ তাহলে বি বি টু প্লাস তারপরে লবণ সেতু তারপরে হচ্ছে এ টু প্লাস আমাদের কুশ বিক্রিয়া হয়ে গেল তো এখন আমরা কি বের করবো ইএমএফটা বের করবো তাহলে ইএমএফ বের করার সূত্র কি নোট সেল সমান আমি প্রথম সূত্রটা দিয়ে করতেছি দেখো ই নোট অক্সিডেশন তাহলে অক্সিডেশন কার জারণ হয়েছে কার বি তাহলে এই যে বি টু প্লাস জারণ প্লাস ক্যাথোডের বিজারণ তাহলে এখন আমরা এই মানগুলো তো জানি এই যে জারুণ বিবের মান হচ্ছে কত জিরো পয়েন্ট সিক্স টু প্লাস জিরো পয়েন্ট টু জিরো তাহলে এখানে কত আসে জিরো পয়েন্ট এইট টু বোর্ড হ্যাঁ তাহলে দেখো এই যে আমাদের ইএমএফটা বের হইলো কত ই সেল ই ইনট সেল যেটাকে আমরা প্রমাণ বলি তাহলে ইনট সেল কত বের হইলো জিরো পয়েন্ট এইট টু বোর্ড এটা কিন্তু পজিটিভ মান যেহেতু পজিটিভ তাহলে বিক্রিয়াটা কি হবে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত ঘটবে অর্থাৎ এখানে কোষ বিক্রিয়াটা আসলে স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে তো এভাবে সাধারণত আমরা এখানে অঙ্কগুলোকে সলভ করব তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ